হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমা স্টাডি। বন্ধুরা, আজ আমরা ভারতের সংবিধান তথা ইন্ডিয়ান পলিটির কিছু ইম্পর্টেন্ট পার্ট নিয়ে ডিসকাশন করব, যেগুলো প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন WBCS, RRB, NTPC, ক্লার্কশিপ বা WBSI এর জন্য যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে পরে আপনাকে এই ভিডিওটি অবশ্যই হেল্প করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন আমরা শুরু করছি। আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনে অরিজিনালি 395টা আর্টিকেল ছিল। কটা কটা আর্টিকেল ছিল? 395, সেটা 22টা পার্ট আর 8টা শিডিউলে ভাগ করা ছিল। তো এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করে নেওয়া হয়, ঠিক আছে, যে আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন আর্টিকেল কটা ছিল? তো কটা? 395টা। কিন্তু এখন অনেক অ্যামেন্ডমেন্ট করে আমাদের কনস্টিটিউশনে এখন টোটাল আর্টিকেল আছে 465টা, যেটা 25টা পার্ট আর 12টা শিডিউলে ভাগ করা আছে। তো এ দুটো খুব ইম্পর্টেন্ট, যে দুটো লাল গালিতে আছে। তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, একটু মনে করার চেষ্টা করুন, তাহলে মনে থেকে যাবে। তো তারপরে আমরা দেখুন, পার্ট তিনটা কলামে ভাগ করে দিয়েছি, পার্ট সাবজেক্ট ম্যাটার কী কী আছে সেই পার্টটাতে, আর হচ্ছে কোন কথা থেকে কত অব্দি আর্টিকেল কভার করেছে। তো আমরা সব আর্টিকেলগুলো লিখিনি, যেগুলো ইম্পর্টেন্ট আর আসে পরীক্ষায় এরকম আর্টিকেলগুলোকেই কভার করা হয়েছে, ঠিক আছে। পার্ট ওয়ান যেটা আছে সেটাতে হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এখানটায় আমাদের যে ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি টোটাল কতটা আছে সেই টোটাল এরিয়াটাকে কভার, মানে কনস্টিটিউশনের মধ্যে লিখে রাখা হয়েছে। তারপর আমাদের এখানে ইন্ডিয়াতে কটা স্টেট আছে, তাদের বাউন্ডারি কী করে চেঞ্জ হবে না হবে, এই সমস্ত কিছু রুলস এই পার্টটাতে আছে, ঠিক আছে। তারপরে পার্ট টু হচ্ছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ এটা আর্টিকেলটা কত থেকে কত কভার করছে? 5 থেকে 11, এটা মনে রাখবেন। তো সিটিজেনশিপে আমাদের কী কী আসে, যে ইন্ডিয়াতে যারা জন্মগ্রহণ করছে তারা তো ইন্ডিয়া সিটিজেন হচ্ছেই। তো আপনারা জানেন যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন ভারত আর পাকিস্তান দুটো আলাদা আলাদা, ভারত আর পাকিস্তান দুটো আলাদা আলাদা কান্ট্রি তৈরি হয়েছিল। তো সে সময় অনেক পাকিস্তানি নাগরিক ছিলেন যারা ইন্ডিয়াতে এসেছিলেন, আবার অনেকেই এমন ইন্ডিয়ান নাগরিক ছিলেন যারা পাকিস্তানে গেছেন আবার রিটার্ন এসেছেন। তো সেটা একটা টাইমের মধ্যে, একটা টাইম পিরিয়ড ছিল যে এই টাইম পিরিয়ডের মধ্যে ওরা আসলে ইন্ডিয়ার সিটিজেন হতে পারবে। তো এরকম অনেক কিছু রুলস, যেমন আমাদের ইন্ডিয়াতে ডুয়াল সিটিজেনশিপকে সাপোর্ট, ডুয়াল সিটিজেনশিপের কোনো প্রভিশন নেই। আমাদের ইন্ডিয়ান নাগরিক একটাই সিটিজেনশিপ রাখতে পারে, ইন্ডিয়ান নাগরিক হওয়ার সময় অন্য কোনো কান্ট্রির সিটিজেন তারা হতে পারে না। তো এই সমস্ত রুলসগুলো পার্ট টুতে কভার করা হয়েছে। পার্ট থ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল কত থেকে কত কভার করা আছে? 12 থেকে 35। আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা আছে? 6টা, আগে ছিল 7টা। প্রপার্টি, রাইট টু প্রপার্টি যেটা ছিল সেটাকে ডিলিট করা হয়েছে 44th Amendment Act-এ। তো ফান্ডামেন্টাল রাইটসগুলো আমরা আগের ভিডিওটাতে কভার করে দিয়েছি আর্টিকেলগুলো সহকারে, যারা দেখেনি তারা একবার দেখে নেবেন, আর যারা দেখেছেন তাদের তো সব মনেই থাকবে আশা করছি। তারপরে পার্ট ফোরে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা হচ্ছে আর্টিকেল 36 থেকে 51 অবধি। তো এই যে ইয়েলো কালিতে যেগুলো আছে সেগুলো, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, তো আপনারা বারবার করে এটাকে দেখে রাখবেন। অনেক সময় কোশ্চেন করা হয় যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কত নম্বর পার্টে আছে, কোন পার্টের আন্ডারে আসে, কত থেকে কত আর্টিকেল কভার করেছে। তো এটা আপনারা দেখে রাখবেন, ভালো করে মনে করার চেষ্টা করবেন। তারপরে পার্ট ফোরের এ, ঠিক আছে, পার্ট ফোরের এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে সেগুলো যেগুলো, মানে আমরা নাগরিক হয়ে আমাদের দেশের প্রতি কিছু কর্তব্য আছে। তো সেই জিনিসগুলোকে, মানে একটা সিটিজেনের তার দেশের প্রতি কী কী দায়িত্ব কর্তব্য আছে, তার কী কী করা উচিত, সেই জিনিসগুলো এখানে কভার করা হয়েছে। এটা একটাই আর্টিকেল আছে 51A, এর আন্ডারেই 11টা আছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটি কটা আমাদের? 11টা, এটা মনে রাখবেন, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি আমাদের 11টা। আর পার্টটা হচ্ছে পার্ট ফোরের এ, এটা অবশ্যই মনে রাখবেন, আমি বারবার করে সেই জন্যই বলছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি, পার্ট ফাইভে হচ্ছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ও আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট, মানে কেন্দ্রে যে সরকার আছে তার বিভিন্ন রাইট আছে, বিভিন্ন কাজ কাজ মানে ডিউটি আছে সরকারের, সেই সমস্ত জিনিসগুলো পার্ট ফাইভে কভার করা হয়েছে। এর আর্টিকেলগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই জন্য আমরা লিখিনি, ঠিক আছে। পার্ট সিক্স হচ্ছে দ্য স্টেটস গভর্নমেন্ট, মানে বিভিন্ন স্টেটস যে গভর্নমেন্টগুলো আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে সরকার আছে, তার যে বিভিন্ন ডিউটি আছে, প্রত্যেকটা স্টেটের মানে নিজস্ব কিছু কাজ, নিজস্ব কিছু দায়িত্ব আছে, সেই জিনিসগুলো এই এগুলোতে কভার করা হয়েছে, ঠিক আছে।
তারপরে হচ্ছে পার্ট 9-এ হচ্ছে দ্য পঞ্চায়েত, আর পঞ্চায়েতের আর্টিকেল আছে 243 থেকে 243-এর ও অবধি। তো পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে সেটা আগে আমাদের কনস্টিটিউশনে ডাইরেক্টিভ প্রিন্সিপালস হিসেবে ছিল আর্টিকেল 40 আন্ডারে। তো তারপরে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, আমরা পরে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো আলোচনা করবো, তখন আপনারা দেখতেই পারবেন। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মানে মেইন পার্টে আনা হয়। এখন মানে মোটামুটি সব ইন্ডিয়ান স্টেটে, কয়েকটা স্টেট বাদ দিয়ে সব স্টেটেই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আছে, ঠিক আছে। তারপরে পার্ট 9-এর এ হচ্ছে দ্য মিউনিসিপ্যালিটিস। তো মিউনিসিপ্যালিটিসের যেমন পঞ্চায়েতি রাজ সিস্টেম সেরকমই মিউনিসিপ্যালিটিসটাও আসে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1992-তে। তো এখানে 243P থেকে 243-এ ZG অবধি মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন কাজ, তার দায়িত্ব, এই সমস্ত কিছু আর্টিকেলগুলো কভার করা হয়েছে। তারপরে পার্ট 9-এর B হচ্ছে দ্য কোঅপারেটিভ সোসাইটিস। তো দ্য কোঅপারেটিভ সোসাইটিসগুলো যেগুলো আছে, যেমন অনেক কিছুই আছে, যেমন আমাদের স্টিল টাউনের একটা কোঅপারেটিভ সোসাইটিস ব্যাংক আছে। তো এই জিনিসগুলো সব এখানটায় পার্ট B-তে কভার করা হয়েছে। তারপরে পার্ট 11-এ হচ্ছে রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। তো সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কী কী রিলেশন, মানে কী কী রিলেশন আছে, যেমন বিভিন্ন ট্যাক্সের ক্ষেত্রে কোনোটা হয়তো সেন্ট্রাল কালেক্ট করে স্টেটের মধ্যে ভাগ করে দেয়, কোনোটা সেন্ট্রাল কালেক্ট করে স্টেট সেন্ট্রাল দুটো মিলেই ভাগ করে নেয়, এই সমস্ত জিনিসগুলো এই পার্টটাতে কভার করা হয়েছে। তো আপনারা যদি ডিটেলসে এই সমস্ত ব্যাপারে জানতে ইচ্ছুক হন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ইয়েতে অবশ্যই নিয়ে আসবো। তো তারপরে হচ্ছে পার্ট 15, যেটা এটা হচ্ছে ইলেকশন, ইলেকশনের যে বিভিন্ন প্রভিশনগুলো আছে, ইলেকশন কমিশন, তারপরে স্টেট ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন কার কার ইলেকশন নিতে পারেন, এই সমস্ত জিনিসগুলো, মানে যেমন সেন্টারে যে ইলেকশন কমিশনটা আছে সেটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা, তারপরে প্রেসিডেন্ট ইলেকশন, এই সমস্ত ইলেকশনগুলোকে তার নজরদারিতে হয়। আর যেটা হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে ইলেকশনগুলো হয় সেটা স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে আসে। তো এই সমস্ত প্রভিশনগুলো ইলেকশন কমিশনের মানে পার্ট 15-তে আছে, আর আর্টিকেল কভার করেছে 324 থেকে 329-এর এ, 324 এটাই হচ্ছে ইলেকশন কমিশন, ঠিক আছে। 324টা শুধু এটাই হচ্ছে ইলেকশন কমিশন। এরপরে হচ্ছে পার্ট 17। পার্ট 17-তে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলোকে সব কভার করা হয়েছে। একটা কথা বলে রাখছি, ইন্ডিয়াতে কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে 22টা আছে। তো তারপরে আমরা শিডিউলে গিয়ে পড়বো এগুলো আবার। তো তারপরে হচ্ছে পার্ট 18। পার্ট 18-তে হচ্ছে এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি আমাদের ইন্ডিয়াতে কটা আছে? তিনটা, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এখানে আর্টিকেল কভার করা আছে 352 থেকে 360, বোঝা গেল। তারপরে হচ্ছে পার্ট 20, 20। পার্ট 20-তে হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো এটা একটাই আর্টিকেল আছে, 368, এটা অবশ্যই ভালো করে মনে রাখবেন। এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কত, কোন আর্টিকেলের আন্ডারে অ্যামেন্ড মানে অ্যামেন্ড করা বা সংশোধন করা যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টিকেল 368। তো বন্ধুরা, আজ এইটুকুই, এগুলোই আমাদের সব ইম্পর্টেন্ট পার্টগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করে দিলাম। তো যদি আমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।